বন্ধুরা, আইলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আমি যে ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেটা প্লিজ পুরোটা দেখবেন। পুরোটা দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে সেটা শেয়ার করবেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম তড়কা। এটার আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডিনারে ভাত যদি খেতে না ইচ্ছা করে, আপনি রুটি, পরোটা, রুমালি রুটির সাথে এটা খুব ভালো লাগবে। কেউ কেউ এর মধ্যে চিকেনও দেয়, আবার ভেজও খাওয়া যায়। আপনাদের যেভাবে খুশি আপনারা খাবেন। তাহলে চলুন দেখে নিই আমি এটা কী করে করছি। গরম হয়ে গেছে, আমি 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি পেঁয়াজ কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা, ভালো করে ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। 1.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুনে যখন কাঁচা গন্ধটা যাবে তখন আমি টমেটোটা দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি একটা টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো। টমেটোটা নরম হওয়ার দু ভাজ, টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা কুচিটা দেবো, তার জন্য আমি খুব বেশি লঙ্কা গুঁড়ো দেবো না। কাশ্মীরি লঙ্কাগুলো তো কালারটা আনে ভালো হয় না। এবার আমি একটু জল দিয়ে দেবো, কষতে হবে এটাকে। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এতে নুন দিইনি, এবার একটু নুন দেবো। নুনটাই মশলার পরিমাণেই দেবো, 1/2 টিস্পুনের মতন, কারণ আমি তড়কাটা নুন দিয়ে সেদ্ধ করেছি। আর একটু ১/2 টেবিল স্পুনের মতন চিনি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু নাড়িয়ে নেবো। মশলা আমার কষা হয়ে গেছে, এবার আমি তড়কাটা দিয়ে দেবো। তড়কার মধ্যে আমি 1 মুঠো রাজমা ফেলে দিয়েছিলাম, মানে রাজমা হাই প্রোটিন, তো একটু রাজমা খেলে ভালোই হয়। নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা পুরোটা দিয়ে দেবো। 250 গ্রামের মতন তড়কা আছে, আর 1 মুঠ রাজমা, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি মশলা আমি দিইনি, এটা হালকার উপরই করেছি। মশলাটার সাথে খুব ভালো মতন ঘুরতে হবে। আমার তড়কাটা ভালো করে মেশানো হয়ে গেছে। তড়কাটা খুব একটা পাতলা হবে না, আবার খুব ভারীও হবে না, একটু জল মিশিয়ে নেব, কারণ মশলাটার সাথে একটু না ফুটলে ভালো লাগবে না। জাস্ট অল্প জল, এই সময় যখন আমি জলটা দিয়ে ফুটছে তখন 1 টিস্পুন আমি তড়কা মশলা দিচ্ছি। আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। যদি তড়কা মশলা আপনাদের কাছে না থাকে আপনারা তার জায়গায় গরম মশলা গুঁড়োও দিতে পারেন, ভালোই লাগবে। আমার হয়ে গেছে,
এবার আমি দুটো ডিম আগে থাকতে একটু ভেজে নিয়েছিলাম। যদি আপনারা চান আলাদা করে না ভেজে যে মশলাটা কষছিলেন তড়কা দেওয়ার আগে, তখনও আপনারা এটাকে তার মধ্যে দিয়েও আপনারা করতে পারেন, আবার এইভাবে আলাদা করেও দিতে পারেন, এটা আপনাদের খুশি। আমি দুটো ডিম দিয়েছি, আপনারা কম ডিমও দিতে পারেন, আবার বেশি ডিমও দিতে পারেন, এটা আপনাদের টেস্ট মতন। আবার নাও দিতে পারেন, যারা ভেজ তারা দেবেন না ডিম। আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিয়েছি, সার্ভিং বোর্ডে সাজিয়েও দিয়েছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং নতুন যারা বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না।